ল্যাপটপের হিট থেকে চার্জ দেওয়া যাবে ফোনে, উননে আজ থেকে জ্বালানো যাবে বাল্ব, এমনও এক আবিষ্কার করে ফেলেছেন তিনি বাঙালি গবেষক। তাদের গবেষণাপত্র ইতিমধ্যে সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। বেঙ্গালুরুর জওহরলাল নেহরু সেন্টার ফর অ্যাডভান্স সায়েন্টিফিক রিসার্চের গবেষক শিক্ষক কনিষ্ক বিশ্বাস এবং তার দুই ছাত্র সুভজিৎ রায়চৌধুরী ও তন্ময় ঘোষ মিলে এই আবিষ্কার করেছেন। কনিষ্ক জানালেন, তাদের এই গবেষণাটিকে বলে থার্মোইলেকট্রিক এফেক্ট, তাপকে বিদ্যুতে পরিণত করে ব্যবহারযোগ্য করে তোলা। তিনি বলেন, আমরা যখন গাড়ি চালাই তখন পেট্রোল অথবা ডিজেল 30% পড়ে গাড়িটি চালাতে সাহায্য করে, ডিজেল পেট্রোলে বাকি 70% গাড়ি এক্সস্ট পাইপ দিয়ে তাপ আকারে বেরিয়ে যায়। এইরকম তাপ বেরিয়ে যায় ফ্রিজ, ল্যাপটপ থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্র অথবা বিভিন্ন স্টিল প্লান্ট সহ অনেক জায়গা থেকে। কনিষ্ক এবং তার ছাত্ররা ভাবছিলেন যে এই বর্জ্য তাপকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে। এরপরে গবেষণায় তারা আবিষ্কার করেছেন একটি যৌগ যার নাম সিলভার অ্যান্টিমনি টেলুরাইড। সেই যৌগটি তৈরির একটি যন্ত্র যদি ল্যাপটপ লাগিয়ে দেওয়া যায় অথবা উননের পাশে তাপকে বিদ্যুতে পরিণত করার জন্য লাগিয়ে দেওয়া যায়, তাহলে বিভিন্ন গ্যাজেটে চাই দেওয়া যাবে, জ্বালানো যাবে বাল্ব।